Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রতিবারের মতো আজকেও চলে এলাম নতুন আইটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। এখানে আমি দুই হাত বহরের দেড় গোছ কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টিকে প্রথমেই ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এবার 5 ইঞ্চি পর পর ভালোভাবে মার্কিং করে নিচ্ছি। আমি আমার এই স্কেলটি দিয়েই 5 ইঞ্চি পর পর মার্কিং করে নিচ্ছি। আপনাদের অনেকের কাছে এ ধরনের স্কেল নাও থাকতে পারে, আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে কিন্তু মাপ নিয়ে তারপরে এই ঘরগুলো তৈরি করে নিতে পারেন। লম্বায় আমরা ঠিক যেইভাবে 5 ইঞ্চি পর পর মার্কিং করব, চওড়াতেও কিন্তু ঠিক একইভাবেই 5 ইঞ্চি পর পর মার্কিং করে নিতে হবে। ঠিক এইভাবে সম্পূর্ণ কাঁথায় যখন মার্কিং করা হয়ে যাবে তখন স্কেলের সাহায্যে এই লাইনগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর এই মার্কিং করা দাগগুলো আমরা যখন ভালোভাবে মিলিয়ে নিব তখন কিন্তু 5 ইঞ্চি মাপের আমরা কিছু বক্স পাব, আর এই বক্সের মাঝেই কিন্তু আমরা আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করে নিব। যেহেতু এই বক্সগুলো আমরা আমাদের ডিজাইন তৈরি করার জন্য তৈরি করেছি, সেহেতু আমি এখানে চক দিয়ে বক্সগুলো তৈরি করেছি যেন পরবর্তীতে এই দাগগুলো আমাদের কোনো ঝামেলা না হয়। এই দাগগুলো কিন্তু আমরা কখনো সেলাই করব না, আমরা আমাদের ডিজাইনটি সেলাই করে নিব। আর ডিজাইনটি হলো আমি যখন কলম দিয়ে ড্রয়িং করা শুরু করব সেই ডিজাইনগুলোই সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে সবগুলো বক্স যখন তৈরি করা হয়ে যাবে তখন একটি ছোট স্কেলের সাহায্যে আমি কলম দিয়ে পরবর্তীতে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। প্রথম লাইনে আমি বক্সটিকে দুই ভাগ করে নিচ্ছি, দুই পাশ থেকে দুইভাবে করে তারপরে কিন্তু আমি মার্কিং করছি। আর এই দাগগুলো কিন্তু আমাদেরকে এক ঘর পর পর ভালোভাবে মার্কিং করে নিতে হবে। ঠিক এইভাবে প্রথমে এই একটি লাইন যখন ড্র করা হয়ে যাবে তখন এই লাইনের দুই পাশ থেকে আবারও একটি একটি করে মোট দুটি লাইন ড্র করে নিতে হবে। সম্পূর্ণ লাইন ড্র করা হয়ে গেলে কিন্তু আমরা এখানে তিনটি লাইন পাব। ঠিক এইভাবে সম্পূর্ণ কাঁথায় আমি প্রথমে মার্কিং করে নিচ্ছি। এবার আমরা যে প্রথমে লাইন ড্র করেছিলাম তার ওপর পাশ থেকে একটি এবং নিচের পাশ থেকে একটি মোট দুটি লাইন ড্র করে নিচ্ছি। আর আমি কিন্তু এই লাইনগুলো এক পাশ থেকে মিলাচ্ছি আর আরেক পাশে খালি রয়েছে, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন কোন দিকটা খালি রয়েছে আর কোন দিকটা মিলিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমাদেরকে সম্পূর্ণ কাঁথায় এই লাইনগুলো ড্র করে নিতে হবে। আশা করি আজকের এই মাপটুকু আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদেরকে কিন্তু অবশ্যই এই মাপটি মেনটেন করে তারপরে ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। যখন সম্পূর্ণ কাঁথায় এই ডিজাইনটি ভালোভাবে অঙ্কন করা হয়ে যাবে এবার পরবর্তী ডিজাইনটিও আমি অঙ্কন করে দেখাচ্ছি। আমরা যে লাইনগুলো ভালোভাবে মিলাইনি সেই লাইনগুলো থেকে একটি ফুল অঙ্কন করে নিচ্ছি, একটি গোলাপ ফুল অঙ্কন করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ফুলই ডিজাইন করে নিতে পারেন, তবে গোলাপ ফুলটি একটু ইউনিক ডিজাইন যার কারণে আজকে এখানে আমি গোলাপ ফুল দিয়েই ডিজাইনটি অঙ্কন করার চেষ্টা করেছি। ঠিক একই মাপেই কিন্তু আপনাদেরকে এই ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে। মাপটি যদি ওলটপালট হয় ডিজাইনটি কিন্তু ওলটপালট হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রেখে তারপরে ডিজাইন অঙ্কন করে নেবেন। আর আজকের ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। আমি প্রতিটি স্টেপে কিন্তু আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রথমে এই গোলাপ ফুলটি অঙ্কন করে নিতে হবে, এরপরে পরবর্তীতে যেই অংশটুকু বাকি থাকবে সেই অংশটুকু আমি আপনাদেরকে অঙ্কন করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে ছোট নকশিকাঁথা অঙ্কন করে দেখিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় নকশিকাঁথার ক্ষেত্রেও এই ডিজাইনটি অ্যাপ্লাই করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ঘর এবং ফুলের পরিমাণও বৃদ্ধি পাবে। কিন্তু আমি যেভাবে মাপ দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে সেই মাপেই করে নেবেন। এবার যখন ফুলগুলো অঙ্কন করা হয়ে যাবে এর অপর পাশ থেকে আমাদের দুটি লাইন আবারও গ্যাপ থাকবে, সেই গ্যাপ লাইনটিতে আমি পরবর্তী ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি।
একটু ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করছি, সকলের সাথে যেন কিছুটা অংশ হলো অমিল থাকে, আর আমার ডিজাইনটি যেন আপনাদের কাছে ভালো লাগে সেই দিকটা খেয়াল রেখে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা। তাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে আপনাদের মতামতের উপর বেস করেই কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করে থাকি। তাই অবশ্যই আপনারা আপনাদের ভালো মন্দ সব কিছুই আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনাদের কোন ধরনের ভিডিও হেল্পফুল হয়। ঠিক একইভাবে আমি প্রতিটি স্টেপে অঙ্কন করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে প্রতিটি স্টেপে অঙ্কন করে নেবেন। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা ঠিক একইভাবে করবেন, তাহলে কিন্তু ডিজাইনটি ভালোভাবে মিলবে। এটি বারবার আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলে দেই। সম্পূর্ণ ডিজাইনটি যদি একভাবে একসাথে করতে চান সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেক সময় ছোটো বড় কিংবা অমিল রয়ে যায়। তাই অবশ্যই প্রতিটি স্টেপ মেনটেন করে ডিজাইন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইনটিও ভালোভাবে চলে আসবে। ঠিক একইভাবে আমি সবগুলো ডিজাইন কমপ্লিট করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে এই ডিজাইনগুলো কমপ্লিট করে নেবেন। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ ডিজাইনটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে সেটি কিন্তু আপনারা আমাকে জানাতে পারবেন, কমেন্ট বক্সে জানাবেন কিংবা ইনবক্সে নক করে জানাবেন। আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক দুটোই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। আশা করি আজকের ভিডিও দ্বারা আপনারা একটু হলেও হেল্পফুল হয়েছেন, আর আজকের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।